আমার শাস্তি দেওয়ার ফাঁসি চাই, আমার নিষ্পাপ দুধে শিশু কি ক্ষতি করেছিল, কি ক্ষতি করেছিল, ওর ফাঁসি চাই আমি, ফাঁসি না হলে আমার হাতে ছেড়ে দিন, আমি মেরে দেব। একটু মানায়নি যায়, একটু নিষ্পাপ কেমন করে না দিল, আর আমি ফাঁসি চাই, ফাঁসি ফাঁসি। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল, এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। যে কোনো রকম তথ্যের জন্য যোগাযোগ করুন 6289091925 নম্বরে। দুবছরের শিশুকন্যা খুনের ঘটনায় পুনর্নির্মাণ করল বালুরঘাট থানার পুলিশ। শনিবার সকালে বালুরঘাট ব্লকের বিজয়শ্রী এলাকায় নিয়ে যাওয়া হয় ধৃত শাবনূর খাতুন বিবিকে। ঘটনাস্থলে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে দেখায় শাবনূর। পুনর্নির্মাণের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ মাজা সহ বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স, যাতে গ্রামে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। পুনর্নির্মাণের সময় ঘটনাস্থল থেকে দুটি বস্তা ও একটি কাঠের গুঁড়ি উদ্ধার করেছে পুলিশ। সেগুলি শাবনূর খুনের সময় ব্যবহার করেছিল বলে জানা গিয়েছে। শাবনূরকে এদিন ফের বালুরঘাট জেলা আদালতে তোলা হলে তাকে 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। বালুরঘাট থানা সূত্র জানা গেছে, পুলিশি জেলায় শাবনূর জানিয়েছে সে ধাক্কা দিয়ে ওই শিশুকন্যাকে খুন করেছে, পরে বস্তা ও কাঠের গুঁড়ি দিয়ে চাপা দেয়। কিন্তু খুনের উদ্দেশ্য এখনও অবধি স্পষ্ট নয়। মৃত শিশুর পরিবার ও গ্রামবাসীদের দাবি, শাবনূর ছোট থেকেই চোর ছিল, সেই কারণেই ওই শিশুকে চুরি করতে চাইছিল বলেই ধারণা তাদের। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এখান থেকে মুখ চিপে ধরে নিয়ে তুলে নিয়ে যায়, খাতা দিয়ে গলার মধ্যে ফেলে এরকম করে চাপা দিয়ে বস্তার মধ্যে ঢুকে, একটা গর্ত আছে গর্তের মধ্যে ফেলে ঠাসা দিয়ে ঢুকে দিয়ে বস্তা ঢাকা দিয়েছে। কেন মারলো? কেন ওটা বলছে না? আপনাদের কি মনে হচ্ছে, কোনো শত্রুতা ছিল? না, কোনো শত্রুতা না, আমার পাচার করে দিত, বিক্রি করে দিত স্যার। আপনার মেয়েকে পাচার করার চেষ্টা করছিল? হ্যাঁ। শত্রুতা না, পারেনি, কোনো পুলিশ প্রশাসন এখানে বসে গেছে, তখন আর পারেনি, কোনো কোনো মেরে ওখানে পুঁতে। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল, এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। যে কোনো রকম তথ্যের জন্য যোগাযোগ করুন 6289091925 নম্বরে।